नमस्कार, आमी डॉक्टर विश्वजीत चक्रवर्ती, क्विनोलॉजिस्ट, गवर्नमेंट क्विनाइन फैक्ट्री मंगपू एवं रवींद्र भवन इनचार्ज। आमार काछे जेटा खबर एसेछे सेटा होच्छे जे रवींद्र भवन रिपेयरिंग काज शुरू होच्छे, अलरेडी शुरू होये गेछे। तो सेई कारणे वेस्ट बेंगल हेरिटेज कमिशन एवं पीडब्ल्यूडी इंजिनियरिंग सेक्शन ए दुटोर थेकेई এই রবীন্দ্র ভবনে রিপেয়ারিংয়ের কাজ শুরু করা হয়েছে। বাইরের কাজগুলো কিছুটা সম্পন্ন হয়েছে, এরপর ভেতরের কাজে হাত দেওয়া হবে, যার মধ্যে ছাদ রিপেয়ারিং, ফ্লোর রিপেয়ারিং এই সমস্তগুলোই থাকছে। সেই জন্য রবীন্দ্র ভবনের মধ্যে যে সমস্ত মূল্যবান জিনিসপত্র রয়েছে, রবি ঠাকুরের ব্যবহৃত যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সবগুলোই ওই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে। রিপেয়ারিংয়ের কাজ শেষ হয়ে গেলে আবার সেগুলো পুনঃস্থাপিত করা হবে। এই কারণে আগামী 20 তারিখ 20 ডিসেম্বর 2021 থেকে মোটামুটি 3 মাসের জন্য রবীন্দ্র ভবন এবং তার সঙ্গে টিকিট কাউন্টার এই সমস্ত কিছু আগামী 3 মাসের জন্য বন্ধ থাকবে। আমরা আশা করছি 3 মাসের মধ্যে এই রিপেয়ারিংয়ের কাজ সম্পন্ন হবে। 3 মাস পরে মানে ধরা যেতে পারে এপ্রিল মাস থেকে, 2022 এপ্রিল থেকে রবীন্দ্র ভবন আবার সাধারণের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ।